আপনি কি কইলেন মাসুদ ভাই? আমি কিডা সেটা না হয় আপনি বুঝুন নাই, কিন্তু আমি কোন বাড়ির মায়া এটাও কি আপনি বুঝতে পারতেন না? ও হে রেই তো এত বড় বলতো আমার অনেক কথা ছিল না, তুমি যে শেখ বাড়ির মায়া এটা তো আমার বুঝুন দরকার ছিল। মাসুদ ভাই আমি সরকার বাড়ির বড় মাইয়া লতা। তুমি হরার বাড়ির মাইয়া এটা তোমার নতুন করে হরিচর লাগবো, এটা আমার বুঝান লাগবো। আমি বুঝি না, আমি পাগল পাগল আমি। তোমার কি বিয়ে আছে? আমার বিয়ে হলে আপনি জানতেন না? আম গোবারির কোন অনুষ্ঠান আপনার গোবারির লোক সারা হইছে? তার মানে তোমার বিয়ে হয় নাই? অসুবিধা নাই, আমার দ নাই, এমএসসি বিয়েটা সেরে আলম। তাই না? এটা তো খুশি সংবাদ, মায়াকে ঠিক করছো? সুন্দর মায়া যাই ঠিক করে আলম। কোন কি কোন বাড়ির মাইয়া? কোন গ্রাম? খুব সুন্দর বুঝি? অবশ্য সুন্দর, ঐতিহ্য সুন্দর। আমি কি অসুন্দর মেয়ে বিয়ে হরুম? ওয়ালা লাগো খুব বালা। তা মায়া দেখতে যাবেন কোন শো? আমি তো মায়া দেখতে পেরেছি, মায়ের তো যে আমার শেষ করে এলছি। তুমি আমার কি বিয়ে হয়েছে? আমি বিয়ে হতাম না ভাই। আমি আহি দেরি হইলে আম্মা বকবো। নাহি কি বিয়ের দিন ধরে দিয়ে দেন লাগো না? বরযাত্রীর লোক কতজন মানুষ যাব? ঘাম খাইতে হার বাকি না, সব কয়ে দেন লাগতো না? কত কাম ভরে রয়েছে, কাদুরি ঠিক করুন লাগবো, দেন মোট ধার্য করিয়া কত কিছু লেহা উড়ে আছে না? তো আমি বললাম একটা কথা কয়ে দে, আমি বললাম যত লিতাম না। ভাই আমি যাই। এ যাই যাই করলে তো তো না, বিয়ের দিন থেকে দিয়ে দিলে তো না, আশেপাশে দরকার মানুষের দাঁত করুন, পাঁচটা করে দেবো দিলাম না, মানুষ খাইবো ফুর্তি করবো কত কিছু, দিন থেকে দিয়ে যাও। ভাই উদাও দিয়ে আপনি আমার লগে পাগলামি করতেছেন। আরে বিয়ের দিন ঠিক না করে তুমি যেতে তো না, আশপাশ চাই আর ডরা কোনো লাভ নাই, বিয়ের দিন থেকে দিয়ে যাও, নাহলে অসুবিধা দেবো কা বুঝছো না? আপনার যেদিন খুশি সেদিন ঠিক করুন, যে আমার কোনো আপত্তি নাই।